দর্শক আসসালামু আলাইকুম, রোজা এগ্রো ফার্মে আপনাদের স্বাগত জানাচ্ছি। বর্তমানে হাঁস খামার যথেষ্ট লাভজনক হওয়ায় অনেকেই এই পেশার দিকে ঝুঁকছেন এবং সফলতার মুখ দেখতে পাচ্ছেন। আমাদের দেশে হাঁস চাষ অনেক সহজলভ্য এবং এর অসুখ বিসুখ কম হওয়ায় এর প্রতি বেকার যুবক, খামারি ও চাষিদের আগ্রহ আগের তুলনায় অনেক বেড়েছে। পাবনার চাটমোহর উপজেলার বরদানগর গ্রামের যুবক জনাব আরিফ হোসেন দীর্ঘ 5 বছর ধরে অস্থায়ী পদ্ধতিতে হাঁসের খামার করছেন। বর্তমানে তার খামারে 300টি ব্ল্যাক হোল জাতের কালো হাঁস রয়েছে। এদের সকলের বয়স 8 মাস। প্রিয় দর্শক, চলুন জেনে নেই জনাব আরিফ কেন হাঁসের খামারের প্রতি আগ্রহী হলেন আর তিনি এই খামার থেকে প্রতি মাসে কেমন আয় করেন। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, গ্রাম বরদানগর, চাটমোহর থানা। এই হাঁস লালন পালনের সাথে জড়িত কতদিন যাবত আপনি? 5 বছর ধরে আমি লালন পালন করি। 5 বছর যাবত? হ্যাঁ। এই যে হাঁস লালন পালন করছেন, আসলে এই হাঁস লালন পালনে আসার আগে কি করতেন? আসার আগে মানুষের বাড়ি কাম করছি, তাতে আমার পোষায় নাই। তার জন্য আমার আঙ্কেলের কথা শুনে আমি হাঁস পালা ধরছি। তার জন্য 1 বছর পাইলে আমি লাভ পাইছি, তার জন্য প্রতি বছরে আমি হাঁস পালি। এই যে কার হাঁস পালন দেখে আপনি উদ্বুদ্ধ হয়েছিলেন? এই আমি 2-3টা করে বাড়ির থেকে পালতাম, পালতে পালতে বেশি করে তুললাম, তোলার পরে এমনি এমনি করে খামার ঘুরছি। খামার ঘুরছে তো মোটামুটি আপনার খামারে এখন হাঁস আছে কতগুলো? আমার খামারে হাঁস আছে এখন 350। 350? এটা কি জাতের হাঁস? এটা হলো ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল অর্থাৎ কালো জাতের হাঁস? হ্যাঁ, কালো জাতের হাঁস। তো মোটামুটি এই যে 4-5 বছর যাবত হাঁস লালন পালনের সাথে জড়িত, এর আগে কি জাতের হাঁস পালন করতেন? এর আগে পালছি হলো ক্যাম্বেল হাঁস পালছি। ক্যাম্বেল? ক্যাম্বেল। এইবার ব্ল্যাক হোলে আসলেন কেন? ব্ল্যাক হাউসে ডিম বেশি এবং ফরে ছেড়ে দেয় দেরি করে, তার জন্য এই হাঁস পালতেছি। এই ব্ল্যাক হোল হাঁস পালনের বুদ্ধিটা আপনাকে কে দিয়েছিল? আমার ওই হাঁসারির থেকে যে হাঁস আনি বাচ্চা আনি, পরে বলল যে এই কালো হাঁস ডিম পারে বেশি, তার জন্য কালো হাঁস দিয়েছিলাম। জনাব আরিফ 5 বছর আগে জীবিকা নির্বাহ করতেন অন্য মানুষের বাসায় কাজ করে। পরবর্তীতে তিনি তার মামার পরামর্শে হাঁসের খামার শুরু করেন। প্রথমে তিনি খাকি ক্যাম্বেল হাঁস পালন করতেন, পরবর্তীতে যে হ্যাচারি থেকে বাচ্চা কিনতেন তার পরামর্শে ব্ল্যাক হোল জাতের হাঁস পালন শুরু করেন। কারণ তিনি জানেন এই হাঁস খাকি ক্যাম্বেল হাঁসের তুলনায় বেশি ডিম দেয়। তিনি প্রতিটি হাঁসের বাচ্চা ক্রয় করেন 80 টাকা দরে। এভাবে তিনি সর্বমোট 100টি বাচ্চা 4,000 টাকায় ক্রয় করে শুরু করেছিলেন তার এই হাঁসের খামারটি। বাচ্চা হাঁসকে 15 দিন পর পানিতে নামানো যায় এবং 1 মাস বয়সে হাঁসগুলো পূর্ণাঙ্গ রূপে পানিতে সাঁতার কেটে বেড়াতে পারে বলে জানান তিনি। এবং এই সময় হাঁসকে মাঠে, বিলে এবং নদীতে চড়ানো হয়। একটি হাঁস ডিম দেওয়ার উপযোগী হতে সময় নেয় 4-5 মাস। হাঁসের খামারের খরচ এবং এর আয় সম্পর্কে আরিফ হোসেন জানান, তিনি 300টি হাঁস থেকে দৈনিক 170টি পর্যন্ত ডিম পান। শুধু ডিম বিক্রি করে দৈনিক 3,000 টাকা আয় করেন তিনি। চৈত্র মাসের দিকে হাঁসের ডিম দেওয়া কিছুটা কমে গেলেও আবার এই মাসের পর তা পুনরায় বেড়ে যায়। ডিম দেওয়া শেষ হলে প্রতি 100টি হাঁস 35,000 থেকে 40,000 টাকায় বিক্রি করা যায়। তিনি জানান এই টাকার পুরোটাই তার লাভ হিসেবেই থাকে। ডিম আসা পর্যন্ত হাঁস প্রতি মোট 200 থেকে 250 টাকা খরচ হয়। ডিম 4.5-5 মাস এরকম সময় লাগে খাওয়ার সাথে কথা। আপনার এই হাঁসটা কতদিন বয়সে আসছিল? আমারটা হলো 4.5-5 মাসে আইছিল আর ফুল 5 মাসে। ফুল 5 মাসে ফুল ডিম আইছিল। মোটামুটি এখন তো 8 মাস বয়স, প্রায় 3 মাস আপনি ডিম পাচ্ছেন। হ্যাঁ। এখন আপনার এই 300 হাঁস থেকে কি পরিমাণ ডিম উৎপাদন হচ্ছে? এখন আমার ডিম আসতেছে 160-170টা বাড়তেছে ডিম। 160-170টা? তো এই যে আমি দেখলাম যে এটা তো চলন বিলের একটা অঞ্চল পড়েছে।
এখানে আপনি একটা নদীর পার কাটা জুলা যেটাকে বলে আর কি নদীর পারে অবস্থান করছেন এখানে থাকবেন কতদিন এভাবে এবাল থাকবো 10টি মাস পর্যন্ত এইভাবে খাবেন তো তাতে এই যে চারিদিকে দেখলাম যে কৃষি জমি এখানে কি খাওয়ান আপনার হাঁসটা হ্যাঁ এখানেও খাওয়াইছি ইড়ি লাগানোর আগে খাওয়াইছি আবার ইড়ি কাটার পরে আবার খাওয়াবো তো এখন এই যে হাঁসটা পালন করছেন তাই না তো তাতে আপনার প্রতিদিন যেহেতু আপনি প্রাকৃতিকভাবে পালন করছেন তাতে প্রতিদিন আপনার খাবার খরচ কেমন লাগে খাবার খরচ 1300 টাকা খায় 1200 টাকা খায় ওটা মনে করেন চাহিদা করে খাইলে পারাই 1200-1300 টাকা খায় 1200-1300 টাকা ডিম আমার ডেলি দিন বিক্রি হচ্ছে 3000 টাকার ডেলি দিন বাচ্চা ফুটানোর জন্য নিচ্ছে 20 টাকা পিস বিলাকাশের ডিমের দাম বেশি তো আচ্ছা তো মোটামুটি যদি আপনার 3000 টাকা ডিম বিক্রি করেন তাহলে আপনার খরচ বাদ দিয়ে প্রতিদিন কি পরিমাণ টাকা আপনার ইনকাম হচ্ছে হাঁসগুলো থেকে আমার প্রতিদিন তাও মনে করেন ওষুধ মাসুদ বাদ দিয়ে তাও 1500 টাকা থাকে 1500 মাসে প্রায় 45000 টাকা 50000 টাকার মতো ডিম আসা পর্যন্ত হাঁস প্রতি মোট 200 থেকে 250 টাকা পর্যন্ত খরচ হয় খাবার ওষুধ ও অন্যান্য খরচ বাদ দিয়ে শুধু ডিম বিক্রি করে জনাব আরিফের মাসিক আয় 45000 টাকার মতো জনাব আরিফ তার হাঁসগুলোকে নদীর পাড়ে চাষের জমি এবং চলনবিলের বিভিন্ন জায়গায় চরান বর্ষার সময় তার অস্থায়ী খামারটি তুলে বাড়ির কাছে নিয়ে যান এ সময় তিনি চলনবিলে যেই স্থানে আমন ধান চাষ হয় সেই স্থানে হাঁসগুলোকে চরান হাঁসের রোগবালাই সম্পর্কে তিনি জানান হাঁসের রোগবালাই বলতে শুধুমাত্র মাঝে মাঝে কিছুটা ঠান্ডা লাগে তাছাড়া আগে থেকেই কলেরার ভ্যাকসিন দিয়ে রাখা হয় বলে হাঁসগুলো কখনো এই রোগে আক্রান্ত হয় না আপনার এই হাঁসটা যখন ডিম শেষ হয়ে যাবে তাই না তখন কি দামে বিক্রি করতে পারেন আপনারা তখনও মনে করেন 35000-40000 টাকা সহ এই টাকাটা তো পুরোটাই আপনাদের প্রফিট মনে হয় না দর্শক হাঁস খামারি জনাব আরিফ হাঁস পালন করে পেয়েছেন সফলতা এখন তিনি আগের চেয়ে অনেক গুণ বেশি আয় করছেন যা তিনি আগে কল্পনাও করতে পারতেন না তার সফলতা বাংলাদেশের অন্যান্য বেকার ও স্বল্প আয়ের ব্যক্তিদের জন্য অনুকরণীয়